निर्माण स्थल থেকে রড চুরির অভিযোগে গ্রেফতার এক আগরতলায় চুরির ঘটনা ঘটেই চলেছে সুযোগ পেলেই হাত সাফাই করে নিয়ে চোরের দল শুক্রবার সন্ধ্যা রাতে ফের চুরির ঘটনা ঘটে রাজধানীর কৃষ্ণনগর কদমতলী এলাকায় অভিযোগ পাকা ভবন নির্মাণ স্থল থেকে রড চুরি করতে আসে দুইজন একজন পালিয়ে গেলেও স্থানীয়রা অপরজনকে ধরে ফেলে পরে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আজকে হাতে নাতে ধরেছি কিরকম পরিমাণ কিরকম আছে পরিমাণ বলতে কি যে দিছে এই 50 মতো হবে কিলো 50 মতো ও কি একাই আছে না অন্য কি আছে ও আরেকজন ছিল রিকশাতে ও পালিয়ে গেছে নামটাম জানতে পারছেন কিছু না নামটাম কিছু জানতে পিও রিপোর্ট চ্যানেল দিনরাত।